একজন প্রশ্ন করেছেন আমাদের এক মহিলা আত্মীয় অনেক আধ্যাত্মিক লোক তিনি অনেক এবাদত করেন তিনি আর মতো এবাদ খুব কম মানুষ করেন তিনি বলেন তিনি আকাশ থেকে বিপদ মানুষের উপর পড়ে এটাও দেখতে পান তিনি বলেন আমার দাদির কবর আজাব হচ্ছে আর আমার বাবা কবরে শান্তিতে আসেন এক্ষেত্রে আমি কি করতে পারি সে কি কেরামতের অধিকারী ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসল্লা তামসল্লাহবাদ এই জাতীয় আধ্যাত্মিকতা শব্দটা এগুলি ইসলামের সাথে খুব খাপ খায় না আধ্যাত্মিকতা রুহানিয়ত এগুলি মানুষ মাত্রেই তার মধ্যে রুহ এবং জাসাদ দুইটা নিয়ে মানুষ ঘটিত রু হচ্ছে মানে আত্মা আধ্যাত্মিক হলো অতিরিক্ত আত্মা নিয়ে যিনি চলাফেরা আধ্যাত্মিকতা এটাকে বোঝায় তো মানুষের মধ্যে রু আছে মানুষের মধ্যে ইয়ে আছে যার সাথে শরীর আছে দুইটার প্রতি খেয়াল রাখতে হবে তো অনেক আধ্যাত্মিক লোক এই জাতীয় কথাটা আসলে খুব ইসলামিক পরিবেশন এটা এটা অন্যদের যারা মনে করে আত্মা নিয়ে গড় গবেষণা করে তথাকথিত আত্মার নিয়ে মানব আত্মা নিয়ে যারা সারা জীবন ভাবনা বিশেষ করে এই উপনিষদের সমস্ত বই আছে হিন্দু ধর্মের এগুলোর মধ্যে আধ্যাত্মিক শব্দটা বেশি ব্যবহৃত হয় মুসলিম মানেই যারা আত্মাকে পিউরিফাই করে তারা বলতে পারেন যে তারা আলহামদুলিল্লাহ তারা দিন মানে চলে শরীয়ত মেনে চলে তারা খুব বেশি শরীয়ত মানে ইত্যাদি আধ্যাত্মিক শব্দ আমি ব্যবহার করতে পছন্দ করি না কারণ এটা আসলে শারীরিক কোনো পরিভাষা নয় বা রুহানিও নয় রুহানি শব্দটা আমাদের ইমামরা কোনো ব্যবহার করেননি কোরআন শূন্য পরিভাষা নয় তো এটা ব্যবহার করাটা পছন্দ করি না তো একজন মানুষ আধ্যাত্মিক হয়ে যাবেন আর আরেকজন মানুষ শরীরভিত্তিক হয়ে যাবেন এই জাতীয় কথাবার্তা আসলে আমাদের মানান সেই কোনো শব্দ নয় এগুলি থেকে দূরে থাকতে হবে তো আপনি বলছেন তিনি অনেক অ্যাবাদ করেন তার মতে খুব কম মানুষ করেন ভালো অ্যাবাদ তো ভালো কাজ অ্যাবাদটা যেন সরিয়া মোতাবেক হয় এটা দেখবেন এরপরে তিনি যা বলছেন এটা বুঝাচ্ছে আপনি যা বলেছেন তা বুঝাচ্ছে তিনি অ্যাবাদগুলো সঠিকভাবে করেন না এই জন্য শয়তানিক কা সাজি ওনার মধ্যে দেখা যাচ্ছে তিনি আকাশ থেকে মানুষের বিপদ পড়ে এটাও দেখতে পান এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা মানুষের বিপদ পড়ে যেন রসল্লা সাল্লাম নিজে দেখেননি সাহাবা একরাম দেখেন না উনি দেখতে পেলেন এই জাতীয় কারামত নাম দিলেই হলো না কী দেখতে পান তিনি এগুলি কোনো শয়তানের কার সাজি কোনো ভেলকি বাজদের ভেলকি বাজি এগুলি স্যার কিছুই নাই কার উপর কি বিপদ ঘটে কেমনি বুঝতে পারে আরও বড় মিথ্যা স্যার তিনি বলছেন যে বাবা বাবা তিনি দাদির কবরে আজা হচ্ছে এটা মিথ্যা কথা এগুলি বলে আপনি আজাব হচ্ছে নাও বলতে পারবেন না হচ্ছেও বলতে পারবেন না উনি ওনার কথা আপনি বিশ্বাস করুন কবর কবার গায়ব জানে এরকম কেউ যদি গায়েবের দাবি করে সে মিথ্যাবাদী এবং সে প্রতারক এবং তার মধ্যে শয়তান ভর করেছে অ্যাবাদ করলেও তার মধ্যে শয়তান ভয় ভর করেছে যারাই এই জন্য ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎ বক্তৃতা ভবিষ্যতের সম্বর্গে কথা বলবে অথবা যেটা অজানা অ্যালমা গায়েব সম্পর্কে কথা বলবে তারাই সব সবই হচ্ছে ভাবতাবাজ ভেলকিবাজ এবং শয়তান এদের কোনো কথা শুনবেন না এদের কোনো কথা শুনবেন না এরা আপনার কবরে আজাব হচ্ছে বলে আপনাকে আপনার দাদির কবরে আজাব হচ্ছে বলে বিবেদে করতেছে বিভ্রান্ত করতেছে মানসিকভাবে কষ্টে ফেলতেছে সল্লা সাল্লা সাল্লাম এরকম কোনো কিছু করেননি তো সোল্লা নবী হওয়ার কারণে তিনি দেখতে পেতেন আল্লাহ তিনি বলেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখতে আমি যা শুনি তোমরা তা শুনতে তাইলে তুমি তোমরা মানুষকে কবর দিতে না এটাই ব্যক্তিভাবে করতে গেলে এই জাতীয় কারামতের দাবি করাটা তার জন্য অন্যায় অন্যায় এবং গুণার কাজ করেছে আর বাবা শান্তিতে আছে দাদি কবরে আসে আজাবে আছে এই জাতীয় কথা তো সহজে মুখস্থ বলা যায় এই যে কথা বলে দিয়েছে এই জাতীয় কারামতের আমাদের কোনো বিশ্বাস করবেন না এবং এর কোনো কথা শুনবেন না বরং তাকে বলবেন যে এই জাতীয় কথা যেন সাথে না বলে তিনি যদি জেনে থাকেন তিনি নিজে তবে আস্তে করুন তিনি আরেকজনকে বিপদে ফেলে সমস্যায় ফেলে আরেকজনকে এরকম মিথ্যাচার করে মানুষকে তার কেরামতি জাহির করা যে খায়েশ এটাই বোঝা যাচ্ছে তার হচ্ছে এগুলি হচ্ছে শয়তানের কারসাজি এবং তার মধ্যে শয়তান ভর করেছে আল্লাহ কাছে মাপসাই আপনিও তার কাছে যাবেন না যদি তার কাছে এগুলি শুনতে যান তো আপনিও চল্লিশ দিনে আবার আপনার কবুল হবে না তো সাল্লা সাল্লা বলেছেন মানে কাহিনা ফসদ্দাহিমিয়া উল ফাৎ কাপাম কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে সে যা বলে এটা সত্য বলে বিশ্বাস করে তাহলে তার চল্লিশ দিনে আবাদ কবুল হবে না তার কাফের হয়ে যাবে আর যা গেলেই শুধুমাত্র তার চল্লিশ দিন আবার কবুল হবে না আর যদি বিশ্বাস করেন তাহলে কাফের হয়ে যাবে কারণ আমার যেটা আপনার প্রতি পরামর্শটা হচ্ছে আপনি কিছুই করবেন না বরং এই মহিলার কথা বিশ্বাস করবেন না তার আবারও তার জন্য তার আবার তার নিজের এনা কথা না বলে আপনার সাথে কেন লেগে আছে সে যদি কোনো দেখেছে আত্মীয় আপনার বাবা বা আপনার দাদি শাস্তি হচ্ছে সে সত্যাগ করুক আপনার ভিড় ভিডিও হচ্ছে সেখানে সে দান করুক সে তবা করুক এসে সে তার কাছে আল্লাহ কাছে ক্ষমা চাক এর জন্য আপনাকে এটা বলে আপনাকে মানসিকভাবে বিভ্রস্ত করতে চাচ্ছে এর কথা কোনো কথা শুনবে না এই জাতীয় কাজ যারা করে আরেকজনের কথা সম্পর্কে যারা এসে বলে তোমার এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এগুলি কিছুই শুনবে না কারণ লাইক করলে ফুল্লাহন আল্লাহ সার দিয়ে বাইরে কষ্ট দেন আপনাকে আল্লাহ তালা জাহির শরীয় আমার প্রতি বলেছেন শরীয়তের প্রকাশ শুরু হচ্ছে এটা বানাই বানিয়ে অমুকের কি হয়েছে অমুকের কি হয়েছে বলা অমুকের গড়া আযাব হচ্ছে এগুলি বলা হচ্ছে এগুলি হচ্ছে ভেলকিবাজদের কাজ আপনার আত্মীয় যতই আবাদত করুন না কেন তাকে শয়তান তার ভর করেছে তার সাথে দূরে থাকবেন এবং তার কোনো কথা শুনবেন না এই সমস্ত বিষয়ে